সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শো এর আরো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে লেমন কেক, স্পঞ্জ লেমন কেক। দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় এবং দেখতে যেরকম সুন্দর, খেতে অসম্ভব মজা হয়েছে। এবং চুলাতে আপনারা অনেক সহজভাবে এই লেমন কেকটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি শুকনো পনগুলো প্রথমে চেলে নিচ্ছি। এখানে এক কাপ ময়দা দিয়েছি, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ, দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ। লবণটা দিলে কেকের টেস্টটা আরও ভালো হয়। তো আমি শুকনো পনগুলো চেলে নিচ্ছি, অবশ্যই আপনারা এভাবে চেলে নেবেন, চেলে নিলে ব্যাটারটা খুব ভালো হয়। তো চালা হয়ে গিয়েছে, তো এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ভালো করে মিশিয়ে নেওয়া, এক সাইডে রেখে দিচ্ছি মিশিয়ে নিয়ে। তো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি আর পৌনে এক কাপ চিনি দিয়েছি, দিয়ে এখন ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। তো মিডিয়াম স্পিডে বিট করে নিলে বেশি সময় লাগে না ডিমের ক্রিমটা করতে বা ডিমের ম্যারাংটা তৈরি করতে। অবশ্যই ভালো করে ডিমের ম্যারাংটা তৈরি করে নিতে হবে, যেন চিনির দানা ভাবটা না থাকে, অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। চিনির দানা ভাবটা থাকলে কিন্তু কেকটা হওয়ার পর চুপসিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেমন ইমারশন দিয়েছি, দিয়ে আমি এখন আবার এক মিনিটের মতো বিট করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল, 1/3 কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়ে দিচ্ছি লেমনের খোসা। লেমনের খোসাটা এবং তেলটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিলে হবে, বেশি সময় লাগিয়ে বিট করার কোনো প্রয়োজন নেই। তো বিট করা হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গিয়েছে। তো শুকনো পনগুলো যে চেলে রেখেছিলাম, তো সেগুলো আমি একসাথে না দিয়ে দুই ধাপে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে খুব মানে আলতোভাবে মিশানোর কিছুই নেই, আমি কিন্তু খুব স্পিডেই মিশিয়ে নিচ্ছি। তো আমি দুই ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আপনার প্রেশার দিয়েই ডোটা তৈরি করে নেবেন। তো 4-5 থেকে আমি কাচিয়ে এভাবে করে করে নিয়েছি। তো আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দুধ দিয়ে নেবেন। তো আমার আর দুধ দেওয়া লাগেনি, পারফেক্টলি ব্যাটারটা হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন। এখানে আমি একটি গোল মোল্ড নিয়ে এখানে বেকিং পেপার বিছিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে টুথপিক দিয়ে ভালো করে, বাবলস যেন না থাকে এভাবে করে টুথপিক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবেন আর এভাবে ট্যাপ করে দিবেন হাত দিয়ে ভালো করে জাকিয়ে নিয়েছি। তো চুলাতে প্রিহিট করার জন্য 5 মিনিট আগে এই সিলভারের হাঁড়িটি আমি বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি কিন্তু আজকে লেখালেখি কাগজ দিচ্ছি না, আমি স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি কেকের মোল্ডটি বসিয়ে দিচ্ছি। উপরে অবশ্যই এখানে সিলভারের ঢাকনা বা অ্যালুমিনিয়ামের ঢাকনা অবশ্যই আপনাদের হতে হবে, না তো উপরে কালারটা সুন্দর হবে না। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 35 মিনিটে বেক করে নিয়েছি। তো দেখুন মাশাল্লাহ একদম ওভেনের মতো কালার এসে গিয়েছে পারফেক্টলি। যে কেকটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি টুথপিক দিয়েছি, তো দেখুন একদম ক্লিন এসেছে। তো আমার কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে, তো একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসে গিয়েছে। তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো বেকিং পেপারটা দিয়েছি, সেটাও আলতোভাবে তুলে উঠে আসছে। তো দেখে দিচ্ছি কীরকম সফট হয়েছে, এটা কিন্তু স্পঞ্জ কেক না, এটা হয়েছে পাউন্ড কেক। তো পাউন্ড কেকের উপরে আমি একটু পাউডার সুগার ছড়িয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগে খেতেও টেস্ট হয়। তো এখন আমি কেটে দেখে দিচ্ছি ভিতর থেকে কীরকম পারফেক্টলি কেকটা হয়েছে, দেখতে দেখেই কিন্তু মন ভরে গিয়েছে এবং খেতে যে কত টেস্ট। বাচ্চারা পেলে এই কেক চেটেপুটে খেয়ে নিবে, আর আপনার বড়দের তো কথাই নেই, এত সুন্দর ফ্লেভার এবং এত টেস্ট হয় এই কেকটি, একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কীরকম হয়েছে, আর পুরোপুরিভাবে আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে করবেন, অবশ্যই আপনারাও এরকম মজাদার কেক তৈরি করে নিতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব, আজকের মতো আল্লাহ হাফেজ।